যাচ্ছে আমাদের উপায় নাই উপর থেকে নির্দেশ আছে প্রত্যেকদিন এক একটা থানাকে 10 লক্ষ করে টাকা তুলে দিতে হবে মোটরসাইকেল ধরব হেলমেট না থাকলে ধরব ক্যাশ দেব হাজার হাজার টাকা ও তুলে আমাকে দিতে হবে এই পশ্চিম বাংলা সরকারকে চালানোর জন্য দেউলিয়া প্রায় 6 লক্ষ কোটি টাকা দেনা করেছে পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতার পর প্রায় 64 বছর মিলে 1,92,000 কোটি টাকা লোন হয়েছিল নাকি তার জন্য আপনি কি করেছেন আমাদের মনে আছে আর আপনি এখন আজকে প্রায় 6 লক্ষ কোটি টাকা দেনা পশ্চিম বাংলা মানুষের উপরে ছড়িয়েছেন আপনি আপনি পশ্চিম বাংলায় শিল্পকে কোথায় নিয়ে গেছেন কয়েকদিন আগে শিল্পপতিদের সম্মেলন হলো ব্রিটেন থেকে একটা এসেছিল বড় টিম বিভিন্ন দেশ থেকে আসছে প্রতি বছর কখনো মুম্বাইয়ে করছেন কখনো দিল্লিতে করছেন কখনো দীঘাতে করছেন শিল্প সম্মেলন হচ্ছে আমি জিজ্ঞাসা করতে চাই পশ্চিম বাংলা বেকার ভাইরা যারা আছেন যারা স্কুল কলেজে পড়ে আরো উচ্চ শিক্ষিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা বলুন আমাদের 1998 সালে পর থেকে যে এসএসসি বামপন সরকার চালু করেছিল শিক্ষকতার জন্য যোগ্যতার ভিত্তিতে হবে 2011 সাল পর্যন্ত প্রতি বছর 10,000 15,000 9,000 8,000 মেধার ভিত্তিতে চাকরি হতো কাকে ধরতে হতো না এক কাপ চা খাওয়াতে হতো না 2011 সালের পর থেকে জিজ্ঞাসা করি আপনি যদি বেকার হন আমি যদি যুবতী হন আমি যদি যুবক হন আজকে কোথায় নিয়ে যায় দাঁড় করেছে আজকে এই তৃণমূল সরকার কোর্ট বলছে কোর্ট থেকে রায় বেরোচ্ছে বলছে দুর্নীতি হয়েছে ম্যাথমেটিক্সের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে আপনার হেডমাস্টার প্যানেলে দুর্নীতি হয়েছে ইংরেজি শিক্ষক নিয়োগ ক্ষেত্রে সব দুর্নীতি আজকে দুর্নীতি 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 যেখানে যাবেন আজকে বেকার যুবকদের ভবিষ্যৎ বন্ধ আজকে হয়েছে আমাদের পরিযায়ী শ্রমিক ধরুন যারা চাকরি পাচ্ছে না বাগড়ি পাচ্ছে না কাজ নেই পশ্চিম বাংলায় তারা চলে যাচ্ছে কোথায় মুম্বাই চলে যাচ্ছে কেরল কে চলে যাচ্ছে চেন্নাই চলে যাচ্ছে হায়দ্রাবাদ সেই যে চাকরির খোঁজে পশ্চিম বাংলায় চাকরি চাকরি শূন্য হয়ে গেছে খরা চলছে কোন নেই স্কুল কলেজে নেই আর যদিও নেই কি বলছে কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল 8,000 টাকা দেব তুমি সিভিক্স পুলিশ করো 8,000 টাকা দেব স্কুলে যে পড়ি দিয়ে এসো 5,000 টাকা দেব ওখানে যে পড়ি দিয়ে এসো পার্মানেন্ট কোনো নেই আজকে কাগজের একটা খুলে দেখুন 2,000 স্বাস্থ্য কর্মী নেবে বলে তাহলে কোনো পার্মানেন্ট হবে না কোনো পার্মানেন্ট নেই শিক্ষক নেই ডাক্তার নেই আজকে কাগজে পড়ে দেখলাম ওই মমতা ব্যানার্জি সরকার আমাদের যে সরকারি হাসপাতালের বেড আছে তা শুনে রাখুন আমরা তার 33% বেডকে বেসরকারিকরণ করে দিচ্ছে কাঠামাটো তৈরি করে দিল হাসপাতালে আর আপনি আপনি আমার যারা টাকা আছে ওই বেডকে পরিচালনা করব সেখানে হাসপাতাল ব্যবস্থাটাকে আস্তে আস্তে অকেজ করে দিতে চলেছে আজকের কাগজ খুলে দেখুন বলে দেখুন হাসপাতালগুলো বেডগুলো বেসরকারিকরণ করা হবে 33% ছেলে তা আমার ব্যক্তিগতভাবে আমি চালাবো আমি কত ভাড়া নেব আমার ব্যাপার ছেড়ে দেওয়া হচ্ছে হাসপাতাল ছেড়ে দেওয়া হচ্ছে স্কুল ছেড়ে দেওয়া হচ্ছে কলকারখানা বিক্রি করে দেওয়া হচ্ছে কি হবে দেশটার আপনি তৃণমূল করেন কি বিজেপি করেন কি সিপিএম করেন কি অন্য দল করেন সেটা পরের কথা কমরেড আপনি নিজে ভাববেন না আপনার ঘরে সন্তান কি করবে আপনি ভাববেন না আপনার নিরাপত্তার কথা আপনি ভাববেন না আমার দেশটা কোথায় চলেছে
আপনি ভাববেন না ওই পেট্রোলটা আজকে 111 টাকা কোন 115 টাকা, আপনি ভাববেন না ডিজেলের যেটা ছিল 64 টাকা আজকে 110 টাকা, ভাববেন না আপনি ভাবছেন লক্ষ্মী বান্দার 500 টাকা। আপনার ডালের দাম কত ছিল, বস্তুর দাম কত ছিল, তেলের দাম কত ছিল, আপনি যদি বাজার যান মুদি দোকান যান একটা 200 টাকা বাজার করলে আপনার কোথাও দেখতে পাওয়া যাবে না ব্যাগে আর 2500 টাকা বস্তু। কথা ছিল বাড়িতে যাবেন একটু আলু পোস্ত ভাত খাওয়াবো, এটা চলতি কথা ছিল। আপনি ছাতে হাত রেখে বলতে পারবেন আজকে আপনি পোস্ত খাওয়াতে পারবেন আপনার আত্মীয় স্বজনকে? হ্যাঁ, 2500 কোটি 2500 টাকা পার কেজি দাম হয়েছে।